আপনার খুব পছন্দের একটা ছবি, সেই ছবিতে একটি আনএক্সপেক্ট অবজেক্ট রয়ে গেছে এবং সেটাকে আপনি চাচ্ছেন রিমুভ করতে কোনোভাবে, এবং এর জন্য আপনি অনেক অ্যাপ হয়তো বা ট্রাই করেছেন প্লে স্টোর থেকে, কিন্তু সেগুলো দিয়ে প্রপারলি কাজ করছিল না বা প্রপারলি হচ্ছে যেন অবজেক্টটা রিমুভ হচ্ছিল না। আজকে আপনাদের সাথে এমন একটা অ্যাপের সাথে পরিচয় করে দিব যে অ্যাপটা আমি গত কয়েক মাস ধরে ব্যবহার করছিলাম। তো আজকে আপনাদের সাথে জানাবো এই অ্যাপটি দিয়ে কীভাবে আপনি খুব নিখুঁতভাবে আপনার ছবি থেকে আনএক্সপেক্ট অবজেক্টগুলো হচ্ছে রিমুভ করতে পারে। ওকে, যেমনটা বলছিলাম আমাদের প্রয়োজন হবে টাচ রিটাচ নামের একটা মোবাইল অ্যাপ, আর এটা কোথায় পাবেন তা জানতে অবশ্যই আপনি ডেসক্রিপশন বক্সটি চেক করতে পারেন। তো আমরা অ্যাপটিকে ওপেন করছি। অ্যাপটিকে ওপেন করার আগে আমরা একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই ছবি থেকে যদি আমরা অবজেক্টটাকে রিমুভ করতে যাই তাহলে সেটা কীভাবে তা দেখাচ্ছে। আমরা অ্যাপটিকে ওপেন করে সেই ছবি ইম্পোর্ট করতে পারি, অথবা আমরা ছবির পাশে শেয়ারে ক্লিক করে আমরা এই টাচ রিটাচ অ্যাপে হচ্ছে সেই ছবিটাকে আমরা ইম্পোর্ট করতে পারি। তো এখানে অনেকগুলো হচ্ছে ব্রাশ আপনারা দেখতে পাবেন, আমরা এখান থেকে এটা সিলেক্ট করছি। দেন আমাদের ছবিটিকে জুম করতে হবে, জুম করার পর হচ্ছে আপনাকে এই বডিটা মার্ক করতে হবে এভাবে। তো এটা হয়ে যাওয়ার পর আপনাকে এখান থেকে গো এখানে ক্লিক করতে হবে। এই বাটনটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের মুহূর্তেই এই অবজেক্টটা হচ্ছে কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। এবং আমরা যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা অবজেক্ট রিমুভ করা হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে না। ওকে, তো এরপর আমরা আরও একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের অনেক সময় অনেক ছবিতে ওয়াটারমার্ক থাকে, তো আমরা ওইগুলো চাইলে এখান থেকে রিমুভ করতে পারি। যেমন এই ওয়াটারমার্কটিকে আমরা এখান থেকে রিমুভ করি, দেন আপনাদেরকে দেখাই আউটপুটটা ঠিক কেমন আসে। আসলে দেখে বোঝার উপায় নেই, এখান থেকে আমরা এই লোগো বা ওয়াটারমার্কটিকে রিমুভ করেছি। আমরা এখান থেকে আমরা সেভ করে নিব এবং হচ্ছে আমরা সেটিংসে চলে যাব। সেটিংস থেকে আমরা এখান থেকে সর্বোচ্চ কোয়ালিটিতে আমাদের এই ছবিটিকে আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারবো। আপনার ছবির কোয়ালিটি কোনোভাবেই লস হবে না, এটা আমরা টিক মার্ক করে দিয়ে এখান থেকে আমরা এটা গ্যালারিতে সেভ করে নিতে পারি। আর টাচ রিটাচ নিয়ে আবারও বলছি, ডেসক্রিপশন বক্সে আমি বিস্তারিত লিখে দিব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। নেক্সট কোন টপিকে আপনি ভিডিও চান সেটা চাইলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমি আদনান হাসান টেক বঙ্গ থেকে এখানে সাইন আউট করছি, দেখা হয়ে যাবে খুব শীঘ্রই আপনার সাথে আমাদের পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।